আলো কি তো কুরআন জিপিএইচি শিপাক আলো কি তো কুরআন আলো কি তো কুরআন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আহলান সাহলান শাহরু রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়সুম সাদাকাল্লাহুল আযীম আল্লাহ তাআলা বলছেন রমজান মাস যাতে কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য এবং এই হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে অতএব তোমাদের মধ্যে যারা এই রমজান মাসে উপস্থিত হয় তারা যেন সিয়াম পালন করে আল কোরআন সূরা বাকারা আয়াত 185 সুপ্রিয় দর্শক আমাদের ক্ষুদ্র জীবনের এই পথচলায় মহান রবের অসীম অনুগ্রহে আমরা আবারও পেয়েছি রহমত ভরা বরকতপূর্ণ আরও একটি তাৎপর্যমণ্ডিত কোরআন নাজিলের মাস রমজানুল মোবারক আর এই রমজানকে কোরআনের আলোয় আলোকিত করবার জন্যে 13তম বারের মতো আরটিভিতে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার সবচেয়ে বড় রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023 পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট আল আরাফা ইসলামী ব্যাংক ও বুখারি লুঙ্গি সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া প্রিয় দর্শক এ পর্যায়ে দেখে নিব আজকের পর্বে কোন কোন প্রতিযোগী অংশগ্রহণ করছে আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন সুপ্রিয় দর্শক 1444 হিজরির মাহে রমজানের প্রথম দিন ইফতারের পূর্ব মুহূর্তে জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023-এর প্রথম প্রতিযোগী হিসেবে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি কুমিল্লার বন্ধু মোহাম্মদ আবু সাঈদকে আমার নাম মোহাম্মদ আবু সাঈদ আমার পিতার নাম মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম আমার মাতার নাম মুসাম্মদ শারমিন আক্তার আমার ওস্তাদের নাম হাফেজ কাইরি সুলতান মাহমুদ সাহেব আমার মাদ্রাসার নাম কাজুল হিদায়া হাফেজ মাদ্রাসা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বড় হয়ে হকানে আলেম এবং হকানে হাফেজ হতে পারি মোহাম্মদ আবু সাঈদকে প্রশ্ন করবেন ইসলামিক ফাউন্ডেশনের স্বনামধন্য মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা মিন কওলিহি তাবারাক ওয়া তাআলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أريناه آياتنا كلها فكذب وأبى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أريناه آياتنا كلها فكذب وأبى قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى قال موعدكم يوم الزينة وأن يحشر فتولى فرعون فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم
أسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى. حسبك. صدق الله العظيم. ما شاء الله. আমরা ছোট্ট বন্ধু আবু সাইদের তেলাওয়াত শুনলাম, এবার শুনবো মন্তব্য বিজ্ঞ বিচারক ডক্টর ওয়ালিউর রহমান খান। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতার শুরুতে সে এসেছে এবং সাহসিকতার সঙ্গে পড়েছে। প্রথম তেলাওয়াত হিসেবে মনে হয়েছে যে এই পর্যায়ের তেলাওয়াতের যে গতি, যে ধারা, সেটা আয়ত্ত করতে হবে, তাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে। নিঃশ্বাসের ক্ষেত্রে নিজে আগে থেকেই পরিমাপ করে নিতে হবে। তো এরকম বিষয়গুলো মাথায় রাখলে আরও ভালো হবে ইনশাল্লাহ। আবু সাঈদ আরও ভালো করবে দোয়া করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, ধন্যবাদ আপনাকে। মন্তব্য জানতে চাইব সুদূর মিশর থেকে আগত আমাদের বিজ্ঞ বিচারক ফদিলাতু শেখ আব্দুল লতিফ ওয়াহদান। بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين. الحمد لله الذي جمعنا في هذا الجمع الطيب المبارك حول كتابه العظيم وفي هذه المسابقة الطيبة. ابننا محمد أبو سعيد ما شاء الله، وملحوظة بسيطة، المبالغة في بعض الغنن تزيد عن الحد المفروض، ولكن جزاه الله خيرا وفتح الله عليه وبارك فيه وأكثر من أمثاله. جزاك الله. মন্তব্যের অনুবাদ জানতে চাইব فضيلة الشيخ ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছ থেকে। আমাদের বিচারক শেখ আব্দুল লতিফ প্রথমত আল্লাহ তাআলার প্রশংসা করেছেন যে যিনি আমাদেরকে কোরআনের এই আসরে সমবেত করেছেন। তিনি অভিনন্দন জানিয়েছেন যে আমাদের সন্তান সে অত্যন্ত সুন্দরভাবে হেফজ করেছে এবং তার তেলাওয়াত ভালো হয়েছে। একটি ছোট্ট পরামর্শ দিয়েছেন যে গুনার ক্ষেত্রে তোমার একটু বেশি হয়ে যাচ্ছে, এটি নির্ধারিত পরিমাণ যেন থাকে, এদিকে খেয়াল করবে দোয়া করেছেন। শুকরান। এবার মন্তব্য জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক শেখ রফিক আহমদ উসমানী হাফিজাহুল্লাহ আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ, আবু সাঈদের তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে। কিছু জায়গা শুধু তুমি একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আজিদু কত্তু বাকাত, এই হরফগুলি নিশ্চয়ই হরফে শাদিদা তোমার জানা আছে, আর ওয়াকফ এবং ইফতেদা এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। তোমার সামনে অনেক বড় রাস্তা, সেটা তোমাকে পাড়ি দিতে হবে। তোমার তেলাওয়াতের মাকামাত মাশাআল্লাহ অনেক সুন্দর, আহসান জামিল, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। ওস্তাদ, সুন্দর মন্তব্য করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার মন্তব্য জানতে চাইব আমাদের আজকের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না আপনার কাছ থেকে। জাযাকাল্লাহ। আবু সাঈদ, তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর এবং ইয়াদও কিন্তু অত্যন্ত ভালো তোমার। আমাদের বিচারক মণ্ডলী তোমাকে যে মুলাহাজাগুলো দিয়েছেন সেগুলো তুমি লক্ষ্য রাখলে তুমি কেবল বাংলাদেশের নয়, তুমি বিশ্ব সেরা হাফেজ হবে ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য। আবু সাঈদ, নিশ্চয়ই শুনেছ আমাদের উস্তাদেরা তোমাকে যেই সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলবে ইনশাআল্লাহ, কেমন? ইনশাআল্লাহ। এত চাপ আমি কিভাবে নেব? এতটা চাপ সিনেমার কোনো নায়কও নিতে পারেনি, যতটা চাপ মাটির 1250 ফুট নিচ পর্যন্ত গিয়েও হাসি মুখে মেনে নেয় আরএফএল ইউপিপিসি ক্লাস 5। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে ভাটারা ঢাকার বন্ধু হুসাইন ইবনে পারভেজ। আমার নাম মোহাম্মদ হুসাইন আহমদ, আমার পিতার নাম মোহাম্মদ খায়রুল কবির, মাতার নাম ওসামা শাহরা পারভিন, আমার মাদ্রাসার নাম ইদাতুল মারিফ মাদ্রাসা ঢাকা, আমার ওস্তাদের নাম হাফেজ মাওলানা মঞ্জুল হক সাহেব দামাত বরকাতুহুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন জোয়াদা চেয়েছে চ্যাম্পিয়ন হতে পারি। হুসাইন ইবনে পারভেজকে প্রশ্ন করবেন সুদূর মিশর থেকে আগত মিশরের প্রখ্যাত কারি ফদিলাতু শেখ আব্দুল লতিফ ওয়াহদান।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو يصيبكم الله بعذاب من عنده أعد الآية أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون. قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إن كنتم قوما فاسقين. وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله أعد الآية إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون. حسبك. صدق الله العظيم. ما شاء الله تنموي هوي ছোট বন্ধু হুসাইন ইবনে পারভেজের তেলাওয়াত শুনলাম মন্তব্য জানতে চাইব ফজিলাতুল উস্তাদ আব্দুল লতিফ ওয়াহদান আপনার কাছ থেকে بسم الله اولا تلاوه جيده ولكن هناك بعض الوقفات التي تلعثم بها نثمن وقفته امام اللجنه الموقره وفي هذه المسابقة جزاك الله خيرا إن شاء الله موفق بإذن الله. جزاك الله منتبر ونبت جانت چايبو فضيلة الدكتور ولي الرحمن خان أبنر كاستيك. بسم الله الرحمن الرحيم. شايخ عبد اللطيف بلچن جي تلاوات بھالو ہوئے چھے تو بے وقف و ابتدار کھتری اور ایک تو جتنبان ہوتے ہو بے ادھرنے پرتیجوگیت آئے جي بھابے اپستھاپن کرا ہوتی چھے بھابے তুমি ভবিষ্যতে করবে এই দোয়া করছি। শুকরান। মন্তব্য জানতে চাইব আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর হুসাইনুল বান্না স্যার আপনার কাছ থেকে। তোমার কণ্ঠস্বর অত্যন্ত সুন্দর। তবে শেখ যে কথাটি বললেন তার সাথে আমি সম্পূর্ণ একমত।
ইনশাআল্লাহ তোমার সামনের রাস্তা অত্যন্ত প্রসারিত তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহুম্মা আমিন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ হুসাইন ইবনে পারভেজ নিশ্চয়ই শুনেছো আমাদের বিজ্ঞ বিচারকগণ তোমাকে কি পরামর্শ দিয়েছে তোমাকে যেতে হবে অনেক দূর চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আমরা শুনছি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াত আপনারা দেখছেন জিপিএইচ ইশপাত আলোকিত কোরআন 2023 পাওয়ার্ড বাই আরএফএল পাইপস এন্ড ফিটিংস ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন জিপিএইচ ইশপাত আলোকিত কোরআন 2023 পাওয়ার্ড বাই আরএফএল পাইপস এন্ড ফিটিংস আমরা শুনছিলাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ছোট্ট বন্ধুদের তিলাওয়াত প্রিয় দর্শক ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে আসছে মোমেন শাহির বন্ধু মোহাম্মদ আফফান বিন সিরাজ আমার নাম মোহাম্মদ আফফান বিন সিরাজ আমার পিতার নাম হাফিজ মাওলানা কারি সিরাজুল ইসলাম আমার মাতার নাম মুসাম্মদ নাসিমা আক্তার আমার মাদ্রাসার নাম মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা আমার উস্তাদজির নাম মুফতি মুর্তজা হাসান ফয়জি মাসুম হাফিজাহুল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আন্তর্জাতিক হাফেজ এবং আন্তর্জাতিক আলিম হতে পারি তাকে প্রশ্ন করবেন ফাদিলাতু শেখ রফিক আহমদ উসমানি আলোকিত কোরআন জিপিএইচ শিপাত আলোকিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة
لأمه السدس من بعد وصية يوصي بها أو دين. آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله আমরা অন্যরকম একটি সুরের তেলাওয়াত শুনলাম, বিমোহিত হচ্ছিলাম আমরা। মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী ফজিলাতু শেখ রফিক আহমদ উসমানী আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে তার কণ্ঠ এবং মাকামাত। তবে মাঝে মাঝে একটু মুলাহাজাত হলো, পুর যে হরফগুলি আছে তোমাকে সেগুলি পুর করতে হবে, মোটা করতে হবে। যেমন ত বুতুনহিম, এখানে একটা ভুল করে ফেলেছ, সদ উচ্চারণ হয়নি, ফা হা ছোট হা উচ্চারণ করেছ, ইখওয়া হু যেটা হু নাকে চলে গেছে। তুমি যদি এগুলি ঠিক করে উচ্চারণ করতে পারো, আশা করছি তুমি ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য জানতে চাইব আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর হুসাইনুল বান্না স্যার আপনার কাছ থেকে, কেমন লাগলো আফফান বিন সিরাজের তেলাওয়াত? আফফানের তেলাওয়াত শুনলে তো শুধু শুনতেই মনে চায়। আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত! এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জায়েদ বিন আরকামের বাড়িতে তেলাওয়াত শিখাতেন সাহাবা ইকরামকে, তখন কাফেররা এসে ঘুরঘুর করতো। আল্লাহ, এই তেলাওয়াত হচ্ছে এমন তেলাওয়াত, আমি তার জন্য দোয়া করি, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আফফান। সবাই খুব প্রশংসা করলো, তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, যেতে হবে কিন্তু অনেক দূর ইনশাআল্লাহ। কেমন ভালোভাবে তেলাওয়াত করবা? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে মাদারীপুরের বন্ধু মোহাম্মদ আসাদুল্লাহ আর রাফিদ। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ আর রাফিদ। আমার পিতার নাম আলহাজ মোহাম্মদ মামুন মিয়া। আমার মাতার নাম মোসাম্মদ শামিমা আহমেদ মিতু। আমার মাদ্রাসার নাম মারকাজুল ফুরকান আল ইসলামী মাদ্রাসা। আমার উস্তাদের নাম হাফেজ কারি মনিরুজ্জামান। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে দিনের একজন দায়ী হতে পারি। আসাদুল্লাহ রাফিদকে প্রশ্ন করবেন সুদূর মিশর থেকে আগত মিশরের প্রখ্যাত কারি ফদিলাতু শেখ আব্দুল লতিফ ওয়াহদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا. اقرأ من قول الله تبارك وتعالى: وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون. ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين. إلا من رحم ربك
ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون حسبك صدق الله العظيم ما شاء الله আমরা ছোট্ট বন্ধু আসাদুল্লাহ আর রাফিদের তেলাওয়াত শুনলাম তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী ফাদিলাতু শেখ আব্দুল লতিফ ওয়াহদান আপনার কাছ থেকে اولًا احييه واشكر تواجده وادعو الله تبارك وتعالى ان يبارك فيه ولكن هناك بعض ملحوظات صغيره فالوصل فيه ولو شاء اولا الشين كانت تحتاج الى تفخيم درجه ولو شاء ربك لجعل الناس أمة واحدة وقف وقال أمة واحدة ولا يزالون مختلفين فهناك تضاد في المعنى هنا أمة واحدة ولا يزالون مختلفين ثم المخرج الصحيح للظاه انتظي مش انتذي وليست انتظي ولكن يعني أدعو الله تبارك وتعالى أن يبارك فيه وأن يكون أكثر من ذلك تفوقا إن شاء الله شكرا جزاك الله منتبر أنوبات جانت چايبو دكتور ولي الرحمن خان أفنار كاش تيكي الحمد لله أستاذ تاكي أبي نندن جانية چن ابن تار اخاني اپستي تيكي شاگتو جانية چن تار جن برکت دعا کري چن ارپر تما شامن آرو بھالو هار جن دين دعا کري چن অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এবার মন্তব্য জানতে চাইব আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর হুসাইনুল বান্না স্যার আপনার কাছ থেকে কেমন লাগলো রাফিদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ অত্যন্ত সুললিত কণ্ঠে তুমি সুন্দরভাবে তেলাওয়াত করেছো আমি অভিভূত হই তোমার তেলাওয়াত এবং তোমার ইয়াদে একেবারে পৃষ্ঠার শেষ লাইন থেকে তাকে প্রশ্ন করা হয়েছে আমাদের বাংলাদেশের হাফেজ কোরআনদের ইয়াদ যে বিস্ময়কর ইয়াদ তুমি আবার এটি প্রমাণ করলে তোমাকে ধন্যবাদ জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত দেবার জন্য রাফিদ আরো ভালো তেলাওয়াত করতে হবে এবং কণ্ঠটাকে আরো ক্লিয়ার করতে হবে কেমন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আমরা শুনছি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত বাকি রইল আর দুইজন প্রতিযোগীর তেলাওয়াত ছোট্ট এই দুই প্রতিযোগীর তেলাওয়াত শুনবো একটি ছোট্ট বিরতির পর আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023 পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন
স্যার বাঁকে না তো ভাঙা যায় ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না আলোকিত কুরআন জিপিএইচ শিফা আলোকিত কুরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023 পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস আমরা শুনছিলাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ছোট্ট বন্ধুদের তিলাওয়াত এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী কিশোরগঞ্জের প্রতিযোগী নূর মোহাম্মদকে আলোকিত কোরআন আমার নাম নূর মোহাম্মদ আমার পিতার নাম মোহাম্মদ আজিজুর রহমান আব্বাস আমার মাতার নাম মুসাম্মাদ আম্বিয়া আক্তার আমি কিশোরগঞ্জ মারকাজুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়ি আমার উস্তাদের নাম হাফেজ সাজিদুর রহমান সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় এ দিনের দায়ী খাদেম হিসেবে কবুল হতে পারি নূর মোহাম্মদকে প্রশ্ন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান আলোকিত কুরআন জিপিএইচ শিফা আলোকিত কুরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من سلالة من طين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم ولقد خلقنا الإنسان من أعيد ولقد خلقنا فوقكم سبع طرائق إنا كنا عن أعيد الآية اقرأ هذه الآية مرة أخرى ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين ثم وأنزلنا من السماء أعيد الآية وأنزلنا من السماء ماء بقدر فأسكناه
حسبك صدق الله العظيم صدق الله العظيم. ভয় পেয়ে গিয়েছো? অনেক সুন্দর তিলাওয়াত করছিলে, আমরা তন্ময় হয়ে তোমার তিলাওয়াত শুনছিলাম, কিন্তু শেষ দিকে এসে কেমন যেন একটু বিপদ ঘটিয়ে ফেললে। দেখি তোমার তিলাওয়াত সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারক ডক্টর ওয়ালিউর রহমান খান কি বলেন। আলহামদুলিল্লাহ, তার বয়স অনুপাতে সে ভালো হাফেজ হয়েছে এবং শুরুতে সে যথেষ্ট ইতকানের সাথে তাজবীর সিফাত আদায় করেই পড়েছে। ইয়াদের দিক থেকে শেষ দিকে একটু সমস্যা হয়েছে, আমরা দোয়া করি যেন এটা সে কাটিয়ে উঠতে পারে। একটি সুন্দর মর্ম দিয়ে সে শুরু করেছিল যে আল্লাহ বলছেন যে আমি মানুষকে কর্দমাক্ত মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ যে মানুষকে মাটি থেকে সৃষ্টি আল্লাহ করেছেন, এই বিষয়টি আলোচ্য বিষয় এখনকার। এটি তার তেলাওয়াতের দ্বারা আবারও স্পষ্ট হলো। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মন্তব্য জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি ডক্টর হুসাইনুল বান্না আপনার কাছ থেকে। আমি যখন শুরুতে নূর মোহাম্মদের তেলাওয়াত শুনছিলাম, তো মনে মনে বলছিলাম যে এই যে সুন্দর, এবং এই কোরআনের পাখিগুলো কার থেকে কাকে ভালো আমি তুলনা করব, এরা তো প্রত্যেকেই স্কলার। জি, তোমার জন্য শুভকামনা, তুমি আরও ভালো করে তেলাওয়াত করো, ইনশাআল্লাহ তুমি বড় আলেম হবে, মুফাসসিরে কোরআন হবে, এই দোয়া করি তোমার জন্য। আল্লাহুম্মা আমিন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা ছয়জন প্রতিযোগীর তেলাওয়াত শুনবো আজকে, পাঁচজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি, বাকি রইল আর একজন। আজকের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে চাঁদপুরের বন্ধু মোহাম্মদ আল জুনাইদ আহমদ। আমার নাম মোহাম্মদ আল জুনাইদ আহমদ। আমার পিতার নাম মোহাম্মদ সেলিম মিয়া। আমার মাতার নাম মোসাম্মদ মিলি বেগম। আমার মাদ্রাসার নাম মারকাজুল ফুরকান আল ইসলামী মাদ্রাসা। আমার উস্তাদের নাম হাফেজ কারী মনিরুজ্জামান। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে একজন দ্বীনের দায়িত্ব পালন করি। তাকে প্রশ্ন করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, বাংলাদেশ কারি সমিতির সেক্রেটারি জেনারেল হাফেজ কারি রফিক আহমদ উসমানি। আলোকিত কুরআন, জিপিএইচ শিপার, আলোকিত কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا سورة الفرقان مكية بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا
وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا حسبك صدق الله العظيم ما شاء الله ইলিশের দেশের বন্ধু আল জুনায়েদ আহমদ নির্ভার তেলাওয়াত করেছে মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী কারি রফিক আহমদ উসমানি আপনার কাছ থেকে বিসমিল্লাহ মাশাআল্লাহ জুনায়েদের পড়া অনেক ভালো শুধু দুই চারটা হরফ যদি ঠিক করে আমি মনে করি সে অনেক ভালো করবে ও খলাক এখানে একটু ভুল করেছো ফাকদর একটু শক্ত হবে ওয়ালা নাফা ফাটাকে হামস করতে হবে বাকি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর তুমি যে হিজাজ পড়েছো এসবটাকে আর একটু মাকামাত উঠানামা করতে হবে আমি আশা করছি তুমি ইনশাআল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না স্যার আপনার কাছ থেকে মাশাআল্লাহ তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর এবং আমাদের বিজ্ঞ বিচারক শেখ তোমাকে যে মুলাহাজা দিয়েছেন এগুলো তুমি মেনে চলবে সামনে যখন তেলাওয়াত করবে এগুলো ইনশাআল্লাহ লক্ষ্য করে তুমি তেলাওয়াত করবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহুম্মা আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ জুনাইদ তোমার বাড়িও চাঁদপুর আমার বাড়িও চাঁদপুর আশা করছি তুমি চাঁদপুরের মান রক্ষা করবে ইনশাআল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক ছোট্ট বন্ধু জুনায়েদের তিলাওয়াতের মাধ্যমে শেষ হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সকল প্রতিযোগীর তিলাওয়াত এই পর্যায়ে আমরা চলুন দেখে আসি অডিশন রাউন্ড নারায়ণগঞ্জ জেলার কিছু দৃশ্য আলোকিত কুরআন জিপিএইচি শিপার আলোকিত কুরআন এসো এসো নিয়ে যাও ওই রাজধানী ঢাকার নিকটবর্তী শহর শীতলক্ষা পাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ অডিশন জোন নারায়ণগঞ্জ বর্ষসেরা মেধাবী তরুণ কোরআনের হাফেজদের খুঁজে নিতে আরটিভির অন্যতম প্রয়াস জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2023-এর নারায়ণগঞ্জ জোনের প্রাইমারি অডিশন অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনির তঞ্জিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় অডিশন ফর্ম সংগ্রহ থেকে শুরু করে ফর্ম পূরণের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয় অনূর্ধ্ব 14 বছর বয়সী কোরআনের হাফেজগণ শান্তির বাণী ছড়াতে তাদের মনোমুগ্ধকর তিলাওয়াত শেষে 25 জনকে বেছে নেওয়া হয় চূড়ান্ত বাছাই পর্বের জন্য এবং দেয়া হয় ঢাকায় সিলেকশন রাউন্ডে অংশ নেওয়ার ছাড়পত্র আর প্রাথমিক বাছাই পর্ব শেষে মাদ্রাসার ছাত্র শিক্ষক বিচারক এবং ওস্তাদগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি আলোকিত কুরআন আলোকিত কুরআন জিপিএইচ শিপার আলোকিত কুরআন প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা দেখে নিব আজকের সকল প্রতিযোগীদের ফলাফল আলোকিত কুরআন জিপিএইচ শিপার প্রিয় দর্শক আমরা ফলাফল দেখে নিলাম কিন্তু আজকে আমরা কোনো ফলাফল ঘোষণা করছি না আমরা প্রথম রাউন্ডের সকল প্রতিযোগী অর্থাৎ 32 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনে অর্থাৎ 6টি গ্রুপের সকল প্রতিযোগীর তিলাওয়াত শুনে একবারে ষষ্ঠ রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা প্রতিযোগীদের ফলাফল ঘোষণা করব সেদিন সকল গ্রুপ থেকে একজন একজন করে আমাদের মাঝ থেকে আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নেবে প্রিয় দর্শক দেখতে দেখতে শেষ হয়ে গেল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সকল প্রতিযোগীর তিলাওয়াত আগামীকালকে আমরা শুনব হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের তিলাওয়াত আজ এই পর্যন্তই আপনারা এতক্ষণ দেখছিলেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023 পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস
কো-স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট আল আরাফা ইসলামী ব্যাংক ও বুখারী লুঙ্গি, সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব, আগামীকাল চমৎকার আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত কোরআন।